হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে হলো সোমবার, আর আজকে হলো 2nd August, আর আজকে আর একটা স্পেশাল দিন, সেটা হলো আমার আজকে বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। সবার ফার্স্ট আমি নিজেকে উইশ করলাম। জানি না কতটা স্পেশাল হবে আজকের দিনটা, কারণ অনেক কিছু প্ল্যানিং করে বসেছিলাম, বাট গত 2-3 দিন যা পরিস্থিতি গেল তোমরা সবই দেখলে, আর কিছু আমার আলাদা করে তোমাদের বলার নেই। তো সে কারণে মনটা একটু খারাপ রয়েছে, আর মন খারাপ হওয়ার আরেকটা কারণ হলো আজকে মানিশও নেই। এভরি ইয়ার মানিশ আমার সাথে থাকে, আজকে ছুটি নেয় মানে অফিস থেকে, বাট যা পরিস্থিতি গিয়েছিলো সেই কারণে 2-3 দিন ওকে ছুটি নিতে হয়েছে। তো নতুন করে আবার আজকে মাঝে আবার সানডে গেল, এমনি আরেকদিন ছুটি হলো, আর আজকে আবার এক্সট্রা ছুটি নেওয়াটা ওর পক্ষে ইম্পসিবল ছিল, তো ছুটি নিতে পারেনি, অফিস চলে গেছে। সেই আসবে সন্ধেবেলা, তারপর এসে যদি কিছু প্ল্যানিং করে তো করবে, বাট আমার পার্সোনাল কোনো প্ল্যানিং নেই, ঘরেই রয়েছি, নর্মাল থাকবো, এই ব্যাস আপাতত। এই জন্য মুডটা একটু খারাপ। আর তোমরা সাথে থাকো, আমি আজকে সারাদিন তোমাদের সাথে ব্লগে সব কিছু শেয়ার করবো। সো চলো বাবাই, কি বানাচ্ছো তুমি? কিরকম হবে আমাকে একটু দেখাতে পারতে? তাই আমার জন্য? আচ্ছা, থ্যাংক ইউ, করো। অঙ্গদ যেহেতু হ্যান্ডক্রাফ্ট জিনিস বানাতে খুব পছন্দ করে, তাই আমার বার্থডে ডেকোরেশনের কিছু জিনিসও নিজের হাতে বানাচ্ছে, আর আমাকে গিফটও নিজের হাতেই বানিয়ে দেবে বলেছে। তো ওই সবই কাজকর্মে লেগে আছে এখন। এই রুমটায় আমাকে ঢুকতে দিচ্ছে না, তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কিছু একটা গিফট বানাচ্ছে আমাকে দেওয়ার জন্য। আমাদের আর বেশি কিছু করার নেই, আঙ্গাত স্নান করে এলে পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চে আমি আজকে খাবো আলু সিদ্ধ ডাল ভাত। এটা আমার একটা ফেভারিট ডিশ। একরকম কি ব্যাপারটা হচ্ছে কি, রান্না করার মতো বাড়িতে কোনো বাজার নেই, কারণ মানিশ বাজারে যায় যেতে পারেনি, বাজার আনতেও পারেনি, সো বাজার কিছু নেই, তো তাতে কোনো অসুবিধা নেই অন্তত আমার, কারণ আমার আলু সিদ্ধ ডাল ভাত তো হলো ফেভারিট ডিশ। আজকে আমার বার্থডে আর এটা আমার একটা ফেভারিট ডিশ বলতে পারো, তো লাঞ্চে আমি এটাই খাবো। হ্যাঁ, আলু সিদ্ধ মাখাটা আমার আমার মায়ের হাতেরটা মানে খুবই ফেভারিট, মানে আমার মায়ের হাতের আলু সিদ্ধ মাখা যদি আমাকে দিয়ে দেয় তো আমি কি মানে 2 টাইম নিয়ে আমি খেয়ে নেবো, মানে 2-3 দিন পরপর দিলেও আমি খেয়ে নেবো, মানে আমি কোনো না করি না, মানে আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাতটা আমার এই কারণেই পছন্দ যে আমার মায়ের হাতের আলু সিদ্ধ মাখাটার জন্য। তো যাই হোক, ওরকম চেষ্টা করি নিজে নিজে বানিয়ে খাওয়ার, তো যাই হোক ওরকম একটু সুন্দর করে মাখবো, তো দুজন মিলে খাবো, আর রাতে তো যা করার মানে শেষে করবে, তো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেবো, মানে এসে আসা ওয়েট করবো, তারপর দেখা যাক কি হয়। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। এই যে এখানে আমার রেডি হয়ে গেছে মোস্ট ফেভারিট এবং ভেরি ভেরি সিম্পল বার্থডে লাঞ্চ, আলু সিদ্ধ ডাল ভাত সাথে লঙ্কা আর পেঁয়াজ। তো এই একটা থালাতেই আমি আর আঙ্গার দুজনেই খেয়ে নেব। তো আমি এখন যাচ্ছি, ওকে আমি খাইয়ে দেবো আর আমি নিজে খাবো, তো চট করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। A few moments later. এখন বাজে হলো সন্ধে 7টা, আর আমি এখন ফুল অ্যাড্রেস হয়ে গেছি বার্থডের জন্য, তো এটা আমার বার্থডে কেটাও। তো ফাইনালি আমি আমার বার্থডে সারপ্রাইজ পেলাম 4টের সময়, আর বার্থডে সারপ্রাইজটা হলো এইটা। এই যো আমার লিটল সিস্টার, যারা আমার চ্যানেলে নিউ তারা হয়তো ছিল না, এটা আমার বোন, এর নাম ইপ্সিতা, আমরা দুই বোন, ও ছোট আমি বড়। আর সারপ্রাইজটা বল তোরা কি দিলি? সারপ্রাইজ আঙ্গাদের সাথে সকালবেলা আমি আর মা মিলে প্ল্যান করেছি যে এরকম আসবো বিকেলবেলা, কেক ঠেক সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসব, এসে দেন ডেকোরেট করব, ডেকোরেট করে দেন সারপ্রাইজ দেবো দিদিভাইকে। অ্যাকচুয়ালি তো আমি তোমাদেরকে সকালে বললাম যে আমার মনে হচ্ছে যে আজকের এইবারে মানে বার্থডেটা আমার ভেস্তে গেল, কারণ এই এত যা পরিস্থিতি হলো, জল টল জমেছিল, তো আমার ওর সাথে কথা হয়েছিল কালকে, আমার টুকটাক কথা হচ্ছিল, তো আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই, আমার এই বার্থডেটা আমরা পরে সেলিব্রেট করবো, তো এই কথা হয়েছিল। বাট এভাবে যে ওরা
মানে আমাকে সারপ্রাইজ হবে আমি ভাবতে পারিনি, মানে মানে লিটারালি মানে আমি ভেরি হ্যাপি, মানে তুমি তোমরা বুঝতে পারবে না, মানে বার্থডেটা বছরে একবার আসে, তো সেটা যদি এইভাবে ভেসে যায় তো সেটা সত্যি মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, বৃষ্টিও থামাতে পারেনি আমাদের, না সেটাই হলো কথা, সেটাই দেখা গেল। তো যাই হোক, এটা আর আঙ্গা তো যে মানে এরকম ভাবে মানে সাইলেন্ট থেকে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতে পারিনি। তো লিটারালি আমি ঘুমাচ্ছিলাম সারাদিন, পরে পরে ঘুমাচ্ছিলাম যে মানিশ কখন আসবে, তারপর যদি ও কিছু অ্যারেঞ্জ করে তো ঠিক আছে সেটা দেখবো, সেটাও আমি জানতাম না যে ও কি করবে, ও কি ভেবে রেখেছে সেটা আমি জানিও না, মানিশ জানতো না এই বিষয়ে। তো যাই হোক, এই হয়েছে ব্যাপার। তো এখন এই রুমটা সাজিয়েছে ও, এই রুমটা লক করে রেখেছে, এটা আমাকে এখন দেখা যাবে না, আমি কেক কাটতে ঢুকবো যখন তখন দেখতে পাবো, তো তোমরাও তখনই দেখতে পাবে। আর তো এখন আমরা আর ডিনার করতে আমরা বাইরে যেতে পারি মেবি, এটা এখনো ঠিক হয়নি, দেখা যাক ডিনার করার জন্য। মা বলছে যে চলো তাহলে, চল তাহলে বাইরে যাই আমরা। তো আগে কেকটা কেটে নিই, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের রেডি হতে হতে, কারণ ওরা এসেই চারটের সময়, তারপর একটু বসে আড্ডা মারলাম, তারপর রেডি হলাম আমরা। তো চলো আমরা কেকটা কেটে নিই। তো এই ডেকোরেশনটা ইপ্সিতা করেছে, ইপ্সিতার সাথে আঙ্গাতও কিছু হেল্প করে দিয়েছে, আর এই ভিডিওটা আঙ্গাত করেছে, আমাকে পরে ভিডিওটা দেখায়, বিকজ এই রুমে আমার নো এন্ট্রি ছিল, সে কারণে আমি এই রুমে ঢুকে ব্লগ করতে পারিনি। 2000 years later, তো এইটাই হলো সেই ডেকোরেশনটা সকাল থেকে যেটা আঙ্গাত করছিল। তো এটা আমি এখন ওপেন করব, দেখব এটা কিরকম হয়েছে। করো ঠিক আছে আচ্ছা ফটো ফটো ঠিক করে করো, ট্যাপটা ঠিক করে আসলো। হ্যাপি বার্থডে টু ইউ, কাটবো কি আর কাটবো, এটা হয়ে যায়। আমরা এজন্যই বললাম কি এইবার এদিকটাই বসি।
তো আজকের এই ডিনারটা ছিল আমার মায়ের তরফ থেকে, তো থ্যাংকস আ লট মা। লাগবে না, প্লেট লাগবে না, ঠিক আছে, এরকম ঠিক আছে। তো আমাদের ডিনার কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে মায়েদের ছাড়তে যাব, তারপর বাড়ি ঢুকবো। তো কাছেই রয়েছি, বাড়ির কাছাকাছি আছি। পরে যাচ্ছিল এক্ষুনি, চলো। তো আমরা মায়েদের ড্রপ করে দিয়েছি, এখন আমরা নিজেদের বাড়ির দিকে যাচ্ছি। তো এখন বাজে মোটামুটি 11:30 বাজে চলেছে, আর আমরা ডিনার কমপ্লিট করে ঘুরে ফিরে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। শিরো খুব হ্যাপি হয়ে গেছে আমাদের দেখে। আসলে আমরা এতক্ষণ ছিলাম, মায়েরা এসেছিল, ও তখন খুব হ্যাপি ছিল, আমরা হট করে সাডেন বেরিয়ে গেছি, তো স্যাড হয়ে গেছিলো, আবার আমাকে দেখে হ্যাপি হয়ে গেছে। আর এদিকে আমার বার্থডে পার্টি ইজ ওভার নাও, খুব 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 এনজয় করলাম, খুব ভালো লাগলো। মানে একরকম ভেবেছিলাম সেটা ক্যান্সেল হয়েছে, আবার আরেক রকম ভাবে হলো, তো এটা মানে খুব সুন্দর লাগলো। আর আমরা এখন সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছি, ডিনার তো আমাদের হয়ে গেছে, আমরা জাস্ট চেঞ্জ করে এখন শুতে যাব। তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর সি ইউ টুমোরো, মেবি কালকে আমি ব্লগ করতে পারি, এই পসিবল। তো সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, বাই, গুড নাইট।